সে একজন মুসলিম আর এক অমুসলিম মেয়ের সাথে তার সম্পর্ক সেই মেয়েটা এখন মুসলিম হয়েছে এখন লোকটার মনে হচ্ছে এভাবে প্রেম করাটা ঠিক নয় এটা ভুল মেয়েটা মুসলিম হওয়ার পর সেই মেয়েটাকে বিয়ে করতে চাইল কিন্তু তার বাবা মা এটা মানছে না যে মানুষজন তাহলে কি বলবে ইত্যাদি ইত্যাদি এখন লোকটা বেশ বিপদে পড়ে গেছে কারণ একবার নবী ইব্রাহিম তার ছেলে ইসমাইলকে বলেছিলেন স্ত্রীকে তালাক দিতে ইসমাইল আলসালামও তালাক দিয়েছিলেন এছাড়াও পবিত্র করেন একটা আয়াত বলছে তোমার বাবা মাকে উফ শব্দটাও বলো না এখন সে যদি বাবা মাকে অমান্য করে সেই মেয়েটাকে বিয়ে করে যার সাথে তার সম্পর্ক আছে এই পরিস্থিতিতে কি করা উচিত ভাই প্রশ্ন করলেন যে বাবা মার কথা কতদূর পর্যন্ত পালন করতে হবে আর আপনি বললেন যে এক লোকের সাথে এক অমুসলিম সে মেয়েটা ইসলাম ধর্ম গ্রহণ করেছে কিন্তু লোকটার বাবা মা বলছে মেয়েটা তো অমুসলিম ছিল এখন মুসলিম হয়েছে মানুষ কি বলবে তার বাবা মা তাকে বাধা দিচ্ছে তারপর আপনি বললেন ইব্রাহিম আলাহ কথা তিনি বলেছিলেন বলে তার ছেলে তালাক দিয়েছিল আর বাবা মাকে ও শব্দ বলা যাবে না সুরাই ইসলাম তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে এখানে করা উচিত আপনার প্রশ্নের প্রথম অংশ বাবা মার কথা কতদূর পর্যন্ত মানতে হবে যদি তার বাবা মা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় আল্লাহ রাসূলের রাসুলের আদেশের বিরুদ্ধে না যায় তাহলে সবকিছুই মানা যাবে এটা সর্বোচ্চ সীমা এরপরেও যদি মানেন সেটা হবে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে আর আল্লাহ স্পষ্ট বলেছেন পবিত্র কোরআনে সুরা লুকমানের চোদ্দ নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে ভালো আচরণের ভালো ব্যবহারের মা অনেক কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভ ধারণ করে আছে যদি তোমার বাবা মা চেষ্টা করে তুমি যাতে আল্লাহ পাশাপাশি অন্য কারো ইবাদত করো শিখ করতে বলে তাদের কথা মানবে না কিন্তু তাদের সাথে সৎভাবে বাস করো একই কথা আছে সুরা আনকাবুতে এখানে আট নম্বর আয়াতে বলা হয়েছে আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সঙ্গে সদ ব্যবহারের কিন্তু বাবা মা যদি করে চেষ্টা আর জোর করে পাশে ইবাদত করতে যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই তাহলে মানবে না যদি বাবা মার কথা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে না যায় তাহলে একশো পার্সেন্ট মানতে হবে এটাই হলো সর্বোচ্চ সীমা এই সীমার উপরে যদি তারা কোনো কিছু মেনে চলতে বলে তাহলে আপনিও আল্লাহর বিরুদ্ধে যাবেন যিনি অনেক বড় আপনার বাবা মার চেয়ে দ্বিতীয় পয়েন্ট যদি বাবা মা আল্লাহ বিরুদ্ধে না গিয়ে কিছু করতে বলে সেটা কি মানব হ্যাঁ মানলে ভালো তবে কিছু কথা হয়তো পরোক্ষ বিপক্ষে যাবে যেমন এখানে আপনি আপনার যে বন্ধুর কথা বললেন সে মুসলিম যার সম্পর্ক ছিল এক অমুসলিম মেয়ের সাথে আর সে মানছে এটা ভুল ভুল বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ সে মানছে যে আগে ভুল করেছিলাম সে অনুতপ্ত হচ্ছে এখন সেই মেয়ে ইসলাম গ্রহণ করেছে তবে তার বাবা মা এই সমাজের ভয় পাচ্ছে যে মানুষ কি বলবে তাই একে বিয়ে করো না এই এক নম্বর সম্পর্ক কতটা গভীর ছিল জানি না যদি এই সম্পর্কটা হয়ে থাকে শেষ পর্যায়ের যদি তাদের মধ্যে